আমাদের দেশের আজকের রাজনীতির যে বাস্তবতা, এই বাস্তবতা বিএনপির মতো একটা দল, দে আর লুজিং কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি রাজনীতিতে। আজকে এটা প্রমাণ হচ্ছে শেখ হাসিনার রাতে এদেশের গণতন্ত্র নিরাপদ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সমৃদ্ধি। তিনি বাংলাদেশের রিয়ালিটি বুঝেন, মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝেন, যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। এবং সে কারণে রাজনীতিতে তারা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ক্রমেই তারা ভুলের ফাঁদে আটকে যাচ্ছে। আমাদের দেশের যে নির্বাচন হয়ে গেল, সাধারণ নির্বাচন, এই নির্বাচনে মানদণ্ড খুবই যদি তলানিতে গিয়ে বসত, সেরকম হলে আজকে ইউরোপীয় ইউনিয়ন কিংবা হোয়াইট হাউসের সমর্থন, প্রশংসাসূচক মন্তব্য আমরা অবশ্যই পাওয়া থেকে বঞ্চিত হতাম। তারা তো এটা প্রশংসা করেছে, একসঙ্গে কাজ করতে চায়, সেটা হচ্ছে আমাদের তো দরকার। একসঙ্গে কাজ করব উন্নয়নের জন্য, বিশ্ব শান্তির জন্য, টেররিজমের বিরুদ্ধে। তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার যেখানে ব্যক্ত হয়েছে, সেখানে এ নিয়ে আমরা আর কোনো প্রশ্ন করতে চাই না। আমাদের মানদণ্ড ঠিকই আছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের মানদণ্ড।